গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে আর আজকে একটা নিউ ব্লগে চলে এসেছি। আজকে ব্লগটা অবশ্যই তোমরা দেখবে, খুব ভালো লাগবে। কারণ আজকে ব্লগে থাকবে হচ্ছে শান্তিপুরের বলবো না, শান্তিপুর তথা তোমাদের হচ্ছে একদম ওয়ার্ল্ডের বলতে পারো বিশ্বের সব থেকে বড় গোপাল শান্তিপুরেই হয়, আর সেটাই তোমাদের আজকে ভিডিও দেখাবো। তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রস্তুতি পর্ব। তোমরা কীভাবে আসবে না আসবে সব কিছু ঠিকঠাক করে বলে দেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আজকের ভিডিওটা। ওকে, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো সকাল সকাল উঠেই একদম প্রাতভ্রমণের মতন বেরিয়ে পড়লাম, আর আমাকে যেতে হবে গঙ্গার দিকে, কারণ গুপ্তিপাড়ার ঘাটের কাছাকাছি কিন্তু এই গোপালটা হয়, সব থেকে বড় গোপাল আর বিশ্বের সব থেকে বড় গোপাল। সেখান থেকে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ লাগছে সকালবেলা, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে আমি চলে এসেছি। আর চলো সামনে যাবো, সামনে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি অনেক কিছু, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওকে, আর দোল এসে গেলো, দোলের ভিডিও সব পাবে, অবশ্যই তোমরা পুরো ভিডিওগুলো ওয়াচ করবে। তোমাদের অনেকেই প্রশ্ন যে কীভাবে যাবে এই গোপালটা দেখতে, তো তাদের বলবো অবশ্যই তোমরা এই গোপালটা দেখতে চাইলে তোমাদের কিন্তু যেতে হবে একদম, যদি গুপ্তিপাড়া পেরিয়ে আসো খুব ভালো হয়, গুপ্তিপাড়া স্টেশন হয়, তোমরা যদি চলে আসতে পারো তাহলে সব থেকে ভালো। কারণ গুপ্তিপাড়া স্টেশন থেকে ঘাট বেরোলেই কিন্তু শান্তিপুর ঢুকে যাচ্ছে, আর সেখান থেকেই তোমরা হচ্ছে চলে আসতে পারবে একদম এই গোপালটা। কারণ গুপ্তিপাড়া ঘাট বেরোলে 5 মিনিট টুকটুকিতে আসলে কিন্তু হয়ে যায়, আর এদিক থেকে শান্তিপুর থেকে আসলে মোটামুটি 20 মিনিট টুকটুকিতে লাগে। তো এটা কিন্তু বিশ্বের সব থেকে বড় গোপাল বলতে পারো, মানে এই গোপাল এখান থেকে নামানো চড়ানো যায় না, এখানেই তৈরি হয়। তো গত বছর আমি দেখেছিলাম, তো অবশ্যই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি প্রস্তুতি পর্ব দিচ্ছি। তো আমি এখন যাচ্ছি একদম ঠিক গুপ্তিপাড়ার প্রায় ঘাটের কাছাকাছি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকের ভিডিওটা অসাধারণ লাগবে। আর দুদিকে সব কলা গাছ জমি আছে, গাড়ি আসছে প্রচুর পরিমাণে, পারাপার হচ্ছে। ওকে, কলা গাছ আছে, মানে দুধারে শুধু জমি, দেখতে জায়গাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। তোমরা জাস্ট একবার যদি আসতে থাকো অবশ্যই এসে দেখে যেও এই গোপালটা, কারণ শান্তিপুরে দোল দেখতে এসে এই গোপাল না দেখলে বলতে পারো মিস হয়ে গেল অনেক কিছু। কারণ হচ্ছে এই গোপাল এক সপ্তাহ ধরে থাকে, একটা সব থেকে বড়ো পয়েন্ট, এই গোপাল এক সপ্তাহ তোমরা দেখতে পাবে। এই গোপাল কিন্তু যে পরের দিনই এই তো কোনো নড়ানো যায় না এই গোপালটাকে, যেহেতু এই গোপালটাকে একদম নড়ানো চড়ানো যায় না, সেহেতু কী হচ্ছে এই গোপালটা এখানেই বসানো থাকে এবং এক সপ্তাহ 10 দিন মতন গোপালটা থাকে। তোমরা আসলে কিন্তু দেখতে পাবে এই গোপালটাকে। তো অবশ্যই তোমরা যদি আসো, পরেও আসো, তাও কিন্তু এই গোপালটাকে তোমরা অবশ্যই দর্শন করতে পারবে। তো চলো, আমি এখন সামনে আর কিছুটা গেলেই হবে, দেখতে থাকো, সঙ্গে থাকো ব্লগটা। ওকে, আর এই যে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য দেখতে পাচ্ছ, কলা গাছ, আর এদিকেও কলা গাছ, এদিকেও কলা গাছ, আর রাস্তাঘাটে একদম শুধু দুধারে শুধু জমি, এটাই দেখার মানে হচ্ছে একদম হচ্ছে এই যে গোপাল ঠাকুরের, যে গোপাল ঠাকুরটা বিশ্বের সব থেকে বড় গোপাল সেটা হয়েছে সামনে। তো তোমরা দেখতে থাকো, আমি এখানে তোমাদের পুরো জিনিসটা দেখাচ্ছি। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম গোপাল যেখানে হয়েছে সেখানে চলে এসেছি, এখানে এখন প্যান্ডেলের কাজ চলছে। তো এই হচ্ছে সেই গোপাল, দেখতেই পাচ্ছ গোপালের আকৃতিটা ক্যামেরায় যা দেখছো তার থেকে ওখানে সামনে দেখলে বুঝতে পারবে যে কতটা বড়। তো মোটামুটি এটা 30 থেকে 40 ফুট হাইটে কিন্তু লম্বা আছে। তো এই ধরনের গোপাল তোমরা যদি আরও দেখো অন্যান্য জায়গাতেও দেখো বা শান্তিপুরে এসে আরও দেখো, কিন্তু এই ধরনের এত বড় গোপাল, কিন্তু এত বড় আকৃতির যে গোপালটা এখানে একদম মাটিতে নেপে বসানো থাকে যে তৈরি হচ্ছে, সেটা কিন্তু অন্য কোথাও দেখা সম্ভব নয়। আর সেটাই কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখানোর মূল উদ্দেশ্য ছিল, যে আগাম প্রস্তুতি, এখনও রং দেওয়া হয়নি, জাস্ট গোপালের মুখের যে প্যাটার্নটা এটাও কিন্তু অন্যরকম লাগছে। তো যদি অবশ্যই তোমরা শান্তিপুরে দোল দেখতে আসো, যারা ইউটিউবার রয়েছো বা যারা ব্লগার রয়েছো, যারা মনে করছো আসবে, তারা অবশ্যই এখানে এসে একবার ভিজিট করে এই গোপালটাকে তুলে নিয়ে যেতে পারো। তো এটা কিন্তু খুব সুন্দর, আর এটা কিন্তু 1 নম্বর গোপাল বলতে পারো, একদম
যে কোনো কিছুর দিক থেকে বলতে পারো। ওকে চলো। তো বন্ধুরা, তোমাদের দেখালাম বিশ্বের সবথেকে বড় গোপাল, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর দোলের সমস্ত ভিডিও পাবে খুব তাড়াতাড়ি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। মাটি কাটার কাজ চলছে।